হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা কুকিং বেসিক শেয়ার করছি, আর সেটা হচ্ছে সাওয়ার ক্রিম। কুকিংয়ে এবং বেকিংয়ে সাওয়ার ক্রিম ইউজ করা হয়ে থাকে, এমনকি এগ, ইয়োগার্ট এবং বাটার মিল্কের সাবস্টিটিউট হিসেবেও এই সাওয়ার ক্রিম ইউজ করা যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং। সাওয়ার ক্রিম বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি, 1 কাপ অথবা 240 ml হেভি ক্রিম, 2 টিস্পুন লাগবে আমার লেমন জুস। আমরা লেমন জুসের পরিবর্তে এখানে হোয়াইট ভিনেগারটা ইউজ করতে পারি, অথবা হাফ অ্যান্ড হাফ করে হোয়াইট ভিনেগার এবং লেমন জুস ইউজ করতে পারি। আর নিয়েছি আমি এখানে 1/4 কাপ, তার মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ, অথবা 60 ml নর্মাল মিল্ক। এখন ক্রিমের সাথে আমি আমার লেমন জুস দিয়ে দিচ্ছি, একটু মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মিল্ক। বয়ামের লিডটা টাইট করে দিয়ে একটা গুড শেক করে নিচ্ছি। খুব বেশি শেক করার দরকার নেই, তাহলে আবার হুইপ ক্রিম হয়ে যাবে। এমন ভাবে শেক করতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। এখন লিডটাকে খুলে আমি একটা কিচেন টিস্যু দিয়ে এটাকে ঢেকে ওয়ার্ম প্লেসে রেখে দিব, তবে কোনোভাবেই হট প্লেসে রাখা যাবে না। আপনারা চাইলে কিচেন টাওয়ালটাও ইউজ করতে পারেন, তবে কোনোভাবেই বয়ামটাকে লিড দিয়ে টাইট করা যাবে না, এমনকি প্লাস্টিকের কিছুতেও টাইট করা যাবে না, এতে করে আমার ব্যাকটেরিয়াটা অ্যাক্টিভ হবে না। এখন আমি আমার ক্রিমটাকে কিচেন কাউন্টার টপে রেখে দিব 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পর আমি আমার ক্রিমটাকে একটা স্পুনের সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি, এবং এরপর এটাকে লিড দিয়ে টাইট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। একদিন ফ্রিজে রাখার পর আমার ক্রিমটা ঠিক এরকম সেট হয়েছে, দেখতেই পাচ্ছেন, এটা পারফেক্টলি সেট হয়েছে। আমার সাওয়ার ক্রিমটা রেডি, এটা ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহ রেখে অনায়াসেই ইউজ করা যাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেটা বাসায় ট্রাই করবেন, এবং আমার ভিডিও আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।